অপরাধীর রম্যভূমিত পরিণত গোয়ালপাড়া। কৃষ্ণাই চুরে আরক্ষীক দিলে প্রত্যাহ্বান। সম্প্রতি অপরাধীর রম্যভূমিত পরিণত হয়েছে কৃষ্ণাই। চরম নিরাপত্তাহীনতা আর আতঙ্কর মাজেরে দিন অতিবাহিত করবলগা হয়েছে কৃষ্ণার ব্যবসায়ী আর সাধারণ নাগরিক সকলে। বিগত এটা মাহত কৃষ্ণাই অঞ্চলত সংঘটিত হওয়া সাতটা চুরিকাণ্ডই জোকাৰি গৈছে সর্বসাধারণক। প্রতি দশ দিনের অন্তরে অন্তরে চুরি হয়েছে একুশতক বাহন। এজাহার দিয়ার পিছতো কোনো তৎপরতা নাই কৃষ্ণাই আরক্ষীর। বিগত কেইদিন চুরে লুটি নিলে তিনিখন বলেরো গাড়ি, এখন বাইক, এখন ঠেলা আর দুখন সম্পূর্ণ দোকান। কিন্তু আচরিত হবলগিয়া কথাটো হল আরক্ষীর নাই কোনো কানহার। উদ্ধার নহল গাড়ি বাইক তথা দোকানের সামগ্রী। উল্লেখ্য যে কৃষ্ণার শেহতীয়া পরিস্থিতিক লৈ উদ্বিগ্ন হয়ে পড়েছে স্থানীয় রাইজ। হয় আসলতে কৃষ্ণায় এটা আমি মানে এটা কথা ভাবিলে বাধ্য হয়েছো যে কৃষ্ণায় অপরাধীর ঘাটি হল নেকি। কারণ এটা যা এটা মাহত দশ দিনের বিরতিত আমি তিনখনকে ডাঙর গাড়ি চুরি হওয়া দেখিলো, বাইক চুরি হওয়া দেখিলো, আর সর সুরা ঘটনাবিলাক তো হয়ে আছে। যা কেদিনমান দুখন দোকান একদম সম্পূর্ণভাবে লুটি লৈ গৈছে। গতিকে এটা রাইজ মানে বিভ্রান্ত হয়েছে আসলতে প্রশাসনে মানে কিয় বস্তুবিলাক গুরুত্ব দিয়া নাই। আমি দেখাত তো ইয়াতে CISF-র জওয়ান টহল দি থাকাও দেখিছো বা কিছু দায়িত্ব পালন করে থাকা দেখিছো, কিন্তু তারপিছতো অপরাধ নিয়ন্ত্রণ করবা নাই বা চুরি বা অন্যান্য যেবিলাক দুষ্কার্য আছে এই দুষ্কার্যবিলাক রোধ করবলে সক্ষম হওয়া নাই। এই ক্ষেত্রত বিভাগীয় কর্তৃপক্ষ বিশেষকে কৃষ্ণাই আরক্ষী থানায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ লব লাগে, নহলে হয়তো আমি কৃষ্ণাইবাসী রাইজ মানে কাক বিশ্বাস করিম। কারণ ফেব্রুয়ারি মাহর 8 তারিখের পর 28 তারিখ লৈকে কৃষ্ণাই অঞ্চলের তিনখন গাড়ি চুরি হয়ে গেল, কিন্তু এই চুরবিলাকক আজিলৈকে আমার কৃষ্ণা আরক্ষী ধরবা নাই। কিন্তু আমার ওসি স্যারে কইছে, আমি থানাত যাত আমাকে এজাহার দিয়ার পিছত স্যারে কইছে যে আমি চাই আছো, কিবা সংসূত্র পালে আমি জনাই দিম। কিবা পালে সংসূত্র? মই যাকালিও কৈছিল থানাত, স্যারে কল নাই, একো সংসূত্র পাওয়া নাই, এতিয়ালৈকে পালে কিবা জনাই দিম। সেইটো একটা ডাঙর কথা হয়েছে যে পুলিশে পেট্রোলিং করে বা পেট্রোলিং করেছে যদি আমি দেখা নাই, কেন রাতে দেখাতে পেট্রোলিং করব পারে? আমি পুরো রাতেতো আমি গোটা রাতেতো মানে জাগনা হয়ে না থাকো, তো গতি হয়তো পেট্রোলিং করবেন, কিন্তু এই একটা ডর কথা, পেট্রোলিং করার পিছতো মানে চুর হয়ে আছে, এই কেন সম্ভব? ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট নাও।